বাংলার জমিনে আল্লাহু আকবার উনি যদি ডাক দেয় আল্লাহর পয়গম্বরকে কটুক্তি করছে এ মুসলমান তোমার বাবাকে গালি দিলে বুঝি তোমার গায়ে লেগে যায় তোমার স্ত্রীকে যদি গালি দেয় তাহলে তোমার গায়ে লেগে যায় গা জ্বলে পুরো সার্কেল হয়ে যায় কিন্তু তুমি কেমন মুসলমান কেমন ইমানদার কেমন পয়গম্বরের উম্মত বাংলার জমিনে আল্লাহর পয়গম্বরকে না কটুক্তি করা হয় আল্লাহর পয়গম্বরকে জিনাকার বলা হয় তারপরেও তুমি নরম বিছানার মধ্যে কেমন করে ঘুমাও এই জন্য আমার কথা হলো কথা বিস্তারিত হবে না কথা সংক্ষিপ্ত শুধু এতটুকু বলতে চাই যদি এই বাংলার জমিনে নয় তমাম বিশ্বের মধ্যে কখনো কোথাও থেকে যদি আবার পয়গম্বরের বিরুদ্ধে কটুক্তি করা হয় পয়গম্বরের বিরুদ্ধে কথা বলা হয় পীর মাশায়েখের বিরুদ্ধে কথা হয় ওই মুহূর্তে নিজের জীবনের যদি তাজা রক্ত ঢেলে দিতে হয় নিজের কলিজাটা ছিঁড়ে যদি বের করে দিতে হয় ইনশাল্লাহ আমরা পারবো তো ইনশাল্লাহ পারবো আল্লাহু আকবার এই জন্য ইমানদারকে দেখে নাও এই তো দুই কয়েকদিন আগে কয়েক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওরা রাস্তার মধ্যে মিছিল দেয় কয় যে হেফাজতের দুই গালে জুতা মারো তালে তালে জোরে বলে নাউজুবিল্লাহ এই বেকুবরা তোরা ছুটায় রসুলপুরের রাস্তা দিয়া যাওয়ার সময় একটু এক নজর পড়লে তোর তোর পায়খানা বের হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমি বলি ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলাচা মন্ডাগুলা অলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা রসুলপুরের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলাচা মন্ডাগুলা জোরে বলে ঠিক কিনা فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أما سنة سبعي محبة القرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال عليه الصلاة والسلام كذلة المكر هشي এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস তোর আপন জনের কথা দর্জ আমি তওবা করদান শিওয়ায় পয়গম্বরি অক্তে পীরে গুরগে জালেম মিশাও হাদ পরহেজ গারি শুদ ঘুষ আর অবিচার অন্যায় আর অবিচার নারী ধর্ষণ মানুষ খনে কানছে বাংলার এ জমি বিদায় হতে চো
চলেছে নবীজির রক্ত মাখাজি নওয়াজামে তুমহ নাসারা আয় তামাদ্দুন মিহুনুর ওয়াজামে তুমহ নাসারা আয় তামাদ্দুন মিহুনুর কেইসা মুসলমান হায় কেতে কর শর্মতা হায় ইয়াহুদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর রাস্তায় মহাব্বাতান একটা জবানও বন্ধ রাখবেন না যে যেখানে শুয়ে আছে ধাক্কা দিয়ে উঠায় দেন সবাই উঠে বসে যান লা ইলাহা ইল্লাল্লাহ আমার হৃদয়ে কাবা নয়নে মদিনায় আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা মক্কা মদিনায় আমার মনের বাসনায় আল্লাহু আকবার হৃদয়ে কাবা নয়নে মদিনায় আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা মুসা নবী দূর পাহাড়ে আল্লাহ সনে দিদার করে আল্লাহ নূরে জ্বলল পাহাড় তবু মুসা জ্বলল না রে ও আমার সেই নবীজি নয়নে মদিনায় আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন আপনারা সবাই দোয়া করুন আমার আপনার শায়খ ও মুর্শিদ আল্লাহ তাআলা ওনার হায়াত যেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মত বৃদ্ধি করে যায় আমিন ও ভাই আমি আপনি আমার মত আপনার মত আমার মত আপনার মত না লায়েক না খান্তা না চিজ বহুত বাংলাদেশের মধ্যে পড়ে আছে আল্লাহু আকবার কিন্তু আমরা মানুষের চেহারার দিকে তাকাবো না মানুষের কাজের দিকে তাকাবো জোরে বলেন ঠিক এজন্য শায়ের বলেন নেক বাতুম পরা আমল করনা এ তোমারে কাম হায় ইউ না দেখো কানে ওয়ালা কোন হায় কিয়া নাম হায় ইউ না দেখো কানে ওয়ালা কোন হায় কিয়া নাম হায় আল্লাহ এই জমিদের মধ্যে কি আছে রে বাবা দেখো লক্ষ লক্ষ মানুষের মেলা জমে গেছে ধরে বলেন কত জমিন পড়ে আছে পৃথিবীর মধ্যে বহুত জমিন ছিল সব সব জমিন বাদ দিয়া মক্কার মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বর পাঠাই দেন বাংলাদেশের মধ্যে এত জমিন আছে কিন্তু কোন জমিনকে আল্লাহ তাআলা কবুল করলেন না ত্রিলিসনপুর যার নাম ছিল এই জমিনকে আল্লাহ তাআলা কবুল করেছেন রসুলপুর বানানোর জন্য এ মুসলমান ভাইয়ের আমার ইমানদার বলুন তো দেখি সব কিছু বাদ দেন একটা জিনিসের মধ্যে হাত লাগান এই জায়গার মধ্যে কাগজ আছে এই কাগজের কোন দাম আছে
কথা বলেন দাম আছে যখন এর উপর কোরআনের আয়াত লিপিবদ্ধ হইছে ওই জায়গার ওই কাগজের দাম বেড়ে গেছে ধরে বলেন ঠিক ঠিক রিলিজনপুর যতদিন ছিল দাম ছিল না আল্লাহর ওলি আমার সাহেব ও মুর্শিদ বাড়ি হলো কোন জায়গায় বলেন জোরে বলেন কোন জায়গায় বরিশালের পিরোজপুর কিন্তু আল্লাহ তাআলা ওই জায়গা থেকে হিজরত করে ত্রিলিজনপুর আনলেন এমনি আপনি আনেন নাই কোন উদ্দেশ্য আছে আছে না আছে নাকি আপনি আপনি আসছেন না ত্রিলিজনপুরের নাম কেটে সবকিছু আর এস বস্তা টস্তা সবকিছু কেটে রসুলপুর করা এটা কিন্তু চারটা খালি ব্যাপার না এ আল্লাহর পাগলেরা আমার আপনার সাহেব গতকালকে রাত্রিতে বলছে আমিও পাগল তোরাও পাগল এটা পাগলের মেলা রে এ পাগলের মেলা যদি না হবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ব্যাংক ব্যালেন্সের মালিক আলেম ওলামা মুফতি মুহাদ্দিস নাই হাজার হাজার কোটি টাকার মালিক এই ধুলাবালির মধ্যে গড় পড়তেছে আর এই ধুলাবালি যা ইখলাস ওয়ালা অন্তর লিয়া গায়ের সাথে লাগাইতে পারছে আল্লাহ তাআলা তার মাকাম উঁচু করতে 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 এত উঁচুতে নিয়ে গেছেন যে ওই আল্লাহর বান্দা নিজেও বুঝতে পারে না নির্দিষ্ট বিষয় একটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যদি আপনাদের আলোচনা ভাব ভালো দেখি তাহলে ইনশাআল্লাহ আলোচনা শুরু করবো যদি ভাব খারাপ দেখি তাহলে বিষয়বস্তুতে হাতি দেব ভালো আছে কার কার ভাব ভালো আছে একটু হাতি নারায়ণ তাকবীর এই তাকবীর দিয়ে বুঝি ভাব ভালো আরে মুসলমান তো সিংহের জাত জোরে বলেন ঠিক মুসলমান তো বীরের জাত জোরে বলেন ঠিক এখন আমরা এক মসজিদে জিকির করতে গেছি আর একজন অন্য শ্রেণীতে ধুমুক দিতে ভাই রসুলপুরের এই সব এই জিকির বিকির চলবে না সব এই দেখে বলি বাবা আমরা গোটা আগে চলে আসছি তো না ওখানে যাওয়া যাবে না মসজিদের প্রধান বলছে যাওয়া যাবে না কি এটা বলতে ইমানদারের পরিচয় ওই যে সিলেটের ময়দানের দিকে তাকান গৌর গোবিন্দ কইল যে আমার এলাকায় এসব আল্লাহ আকবার আল্লাহ আকবার জিকির বিকির চলবে না শাহজালাল কয় ময়দান কা জমিন কা হুকুম চলবে কা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলল না এবার যখন ইখলাস ওয়ালা অন্তর নিয়া মাত্র আল্লাহ আকবার বলছে গৌর গোবিন্দ রাস পাশা টাস 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 করে খতে খসে পড়তে বাধ্য জোরে বলে ঠিক কি না এ মুসলমান এখানে যে ইমানদার মুসলমান আছে ইমানি চেতনা নিয়া যদি আল্লাহ আকবার ইখলাস ওয়ালা অন্তর নিয়া একবার শুধু নারায়ে তাকবীর আল্লাহ আকবার ধ্বনি দিতে পারে খোদার কসম করে বলতে পারি বাংলার জমিনে কোনো ইহুদি খ্রিস্টান বসবাস করতে পারবে চেতনা নিয়ে তাকান শাহজালাল রহমাতুল্লাহ এর পূর্ণভূমিতে যখন গুটি কয়েক মুসলমান এসে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিল গুটি কয়েক মুসলমানের নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনির কারণে গৌর গোবিন্দ রাস পাশা থর 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 করে কাঁপতে বাধ্য হয়েছে মুসলমান তাই আমি বলতে চাই বাংলার আরাসে কারাসে এখন ইমানদার মুসলমানের অভাব নাই ধরে বলেন ঠিক কিনা জিকির করা শিখছি আল্লাহ আল্লাহ করা শিখছি জোরে বলেন ঠিক কিনা
পাথর পাখি যদি মাজায় বন্ধে তাহলে এ বাংলার জমিনে কিন্তু ইহুদি খ্রিস্টানের একশো গজ পাখির নিচে দেওয়া ছাড়া উপায় থাকবে না। সুতরাং আল্লাহর পাগলদেরকে মাথার পাগড়ি মাজায় বান্ধাইও না। জোরে বলেন ঠিক কিনা? যদি মাথার পাগড়ি মাজায় বান্ধে তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে মুসলমান। সংক্ষিপ্ত কথা হবে, বয়ান হবে সংক্ষিপ্ত, কথা হবে গুরুত্বপূর্ণ। এর মধ্যে যদি কেউ বুঝলেন আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝেন তাহলে বুঝবো আমি অযোগ্য, আমি বুঝাইতে পারলাম না। বলুন তো দেখি এই বাংলাদেশের মধ্যে আমি কোরআনুল কারিমের মহাসমুদ্র থেকে একটি আয়াত পাঠ করেছি। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারকা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের আঙ্গিকে একদম বিষয় ভিত্তিক আলোচনা আমার করার অভ্যাস, আমি এলোমেলো আলোচনা করতে পারি না। এজন্য যতটুকু সময় আছে এই আয়াত এবং হাদিসের আঙ্গিকে এই বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতি, আপনারা এখানে এসেছেন, সব মানুষ একত্রিত হয়েছেন পয়গম্বরের ভালোবাসায়। জোরে বলেন নাকি অন্য কোনো ভালোবাসা? আমার সাহেব ও মুর্শিদ পয়গম্বরের রাস্তা বাতায় দেন, এই জন্য ওনার ভালোবাসায় আল্লাহর পয়গম্বরের ভালোবাসায় মেরে রাখছি। জোরে বলেন। এখন কথা হলো এই যে আমি যে আয়াত পাঠ করেছি, আল্লাহর পয়গম্বরের মহাব্বত যারা মাথার মধ্যে জ্বর, করণে জ্বর, নামাজ বোঝার কোনো খবর নাই, মুখের মধ্যে ময়লা, ব্রাশ করে না, মেসাজ করে না, সুন্নতের কাছে দিয়ে যায় না, ওকে যদি বলি তুমি এমন ভ্যাস ধরছো কেন, কয় আমি আল্লাহর পয়গম্বরকে ভালোবাসি। জোরে বলেন, বলে কি না? আবার আর একজন কয় নামাজের মতো নামাজ একবার বললেই যথেষ্ট, নামাজ আর জীবনে বারবার বলার দরকার নাই। ওকে যদি বলি তুমি এ কথা বলতেছো কেন, কয় আমি আল্লাহর পয়গম্বরকে ভালোবাসি। এখন আপনাদেরকে যদি বলি আপনারা এই যে জুব্বা পরছেন, তারপরে টুপি পরছেন, আপনারা এরকম ভ্যাস ধরছেন কেন, এই তিন দিন এই গোসল নাই, খাওয়া নাই, এই মাটির মধ্যে ঘোরাঘুরি করতেছেন কেন, তাই আমরা আল্লাহর পয়গম্বরকে ভালোবাসি নাকি অন্য কোন? তাহলে এখন ওরাও দাবি করে পয়গম্বরকে ভালোবাসি, যে নামাজ পড়ে না, রোজা করে না, হাইগিয়া পানি নেয় না, সোসে না, মরতে না, এরা উপায় আল্লাহর পয়গম্বরকে ভালোবাসি, আপনারাও কোন আল্লাহর পয়গম্বরকে ভালোবাসি, তাহলে সঠিক কোনটা জানা দরকার আছে কিনা? এর দলিল ছাড়া কথা বললে কি জোরে বলেন এই কথার কোনো মূল্য আছে? জোরে বলেন মূল্য আছে? যেই জায়গার মধ্যে বসতেন এই জায়গার একটা মালিক আছে না? এখন যদি আপনিও দাবি করেন এই জায়গার মালিক আমিও দাবি করি এই জায়গার মালিক আমি, উনি যদি দাবি করে এই জায়গার মালিক আমি, শেষ পর্যন্ত গোলমাল লাগার পরে এখন মীমাংসা করার জন্য কিছু প্রধান বলবে, এসো মীমাংসা করে দিই। মীমাংসা করতে গিয়ে বলবে যে তোমাদের কার কি কাগজপত্র আছে নিয়ে এসো। এবার যার দলিল আছে বলবে যে দলিল কার আছে নিয়ে এসো, যার দলিল আছে সেই মালিক হবে। ধরে বলে ঠিক। তাহলে আমরা ভালোবাসি রসুলকে, সবাই দাবি করি, বিশ্ব আশেকে রাসুল, বড় বড় সাইনবোর্ড, ফেস্টুন, ব্যানার লিখি, আসলে প্রকৃত পক্ষে কারা আশেকে রাসুল এটা জানা দরকার আছে কিনা? শায়ের কি বলেন দেখেন, না গুপ্তা না দারাত কাছে বাতুকার অলে কিন্তু গুপ্তি দলিল আসবে আর, না গুপ্তা না দারাত কাছে বাতুকার অলে কিন্তু গুপ্তি দলিল আসবে আর। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, তামাম পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যদি একটা দাবি করে আর আমার আপনার পয়গম্বর যদি আরেকটা বলে, বলুন তো কার কথা ঠিক হবে? আরো জোরে বলেন কার কথা ঠিক হবে? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা দেখেন কোরআনে হাকিমের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। হারছে খাহি আকুনি কাদের কুদরত দানি, হারছে খাহি আকুনি মুরদারা তু জানে বখশি, জিন্দারা দে যাকুনি তরফাত লাই, নে যাহা বরহম জানাদা তরফাত লাই, নে যাহা বরহম জানাদা
কৃষ্ণ মিয়া রাত কে আজা গম জানা মুসলমান ভাইয়ারা আমার একটা কথা মনে রাখো, পয়গম্বরকে মহাব্বত করলে পরিপূর্ণ ভাবে মহাব্বত করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? তাই সংগ্রামী বন্ধু আমি বলতে চাই, তামাম বাংলা নয় তামাম পৃথিবীর মধ্যে তোমরা সাবধান হয়ে যাও, ইহুদি বৌদ্ধ খ্রিস্টান তোমরা সাবধান হয়ে যাও, এ টুপিওয়ালারা যদি একবার খাবে তাহলে কিন্তু খবর আছে, এ দেশ তোমাদের বাবার দেশ নয়, জোরে বলেন ঠিক কিনা? এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ মাখদুমের দেশ, এই দেশ তুতুমিরের দেশ, এই দেশ রসুলপুরীর দেশ, এই দেশ মাদ্রাসার দেশ, এই দেশ আলোবালার দেশ, এই দেশ কেউ কথা বলবেন না, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ডাক দে বলতেছেন, এ মুসলমান আমরা এখানে যারা আছি আমরা কি ইমানদারের বাহিরে কেউ আছি? আর জোরে বলেন আছি। ইমানদারদের অভিভাবক কে? জোরে বলেন, আর জোরে বলেন, ইমানদারদের অভিভাবক কে? ইমানদারদের অভিভাবক হলেন আল্লাহ। আল্লাহু আকবার! এটা আমার আপনার কথা নয়, এটা আমার আপনার বাপ দাদার কথা নয়, আল্লাহ তাআলা নিজেই কোরআনে হাকিমে ডাক দে বলতেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। ইমানদারদের অভিভাবক কে? জোরে বলেন, আবার কাফেরদের অভিভাবক কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কার কথা এটা? ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। তাহলে ইমানদাররা যে কথা বলে এটা কে বলান? জোরে বলেন, বলান কে? ইমানদারদের মালিক হলেন আল্লাহ, কাফেরদের কোনো মাওলা নাই এই জায়গার মধ্যে যারা আছে। এ ব্যাকুবরা, তোরা জানিস না আল্লাহওয়ালা মানুষকে তোরা বেশি জ্বালাস না খেপাস না। এই মানুষগুলা যখন চক্ষু বন্ধ করে জিকিরে বসে, ডাইনে তাকাইলেও আল্লাহ নূর দেখে, বামে তাকাইলেও আল্লাহ নূর দেখতে পায়, সামনে তাকাইলে আল্লাহ নূর দেখে, পিছনে তাকাইলে আল্লাহ নূর দেখে। এই জায়গার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা চক্ষুটা বন্ধ করলে সাত আসমান পার দিয়ে চলে যায়। আল্লাহ! এই যে গতকালকে আল্লাহর ওলি আমার আপনার সাহেব বলল, হাতটা উঠাও, কারা বিড়ি খাও, কারা মদ খাও, বলছে না কেন বলছে? আবার বলল, গাছ গাললাম আমি, ফল দেওয়ার মালিক তুমি। আমি একটা কথা বলি, সংক্ষিপ্ত কথা বলবো,
আল্লাহু আকবার। হযরতে ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কী রহমাতুল্লাহ আলাইহি, তার নাম আপনারা শুনেছেন, উনি মাহফিল করবে, দেখবেন এর মধ্যে অনেক মানুষ আছে শীতের কারণে কিন্তু ওযু করে না, ওযুর ভয়ে নামাজ পড়ে না, জোরে বলেন ঠিক কি? তো এক আল্লাহর বান্দি বড় আল্লাহওয়ালা, কিন্তু স্বামীটা পড়ছে নামাজ পড়ে না, ওযু করে ওযুর ভয়ে নামাজ পড়ে না। এবার এক মাহফিলে যেমন রসুলপুর মাহফিল হইতেছে, এক জায়গায় এলাকার মধ্যে মাহফিল হবে, ওই এলাকার মধ্যে বক্তা হলো হযরতে ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কী রহমাতুল্লাহ আলাই। এবার স্ত্রী খবর পায় স্বামীকে, বলতেছে শোনো ওই যে ওই জায়গার মধ্যে একজন ভালো আল্লাহওয়ালা লোক আসবে, দেখেন না আমাদের এলাকার মধ্যে আল্লামা রসুলপুরি গেলে কিন্তু আমরা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসি, জোরে বলেন ঠিক কি না? এখন স্বামী কয় শোনো আমি যাইতে পারি, কিন্তু আমি কিন্তু ওই ভেজাইলা মানুষ, ও গেলেই কবি নামাজ পড়ো রোজা করো এইটা বলবে, আমি কিন্তু নামাজ টামাজ পড়তে পারবো। স্বামী বলে ঠিক আছে তুমি যাও, নামাজের কোনো দরকার নাই। গেছে, যাওয়ার পরে এবার বলছে এই জায়গার মধ্যে কে এসেছো তোমরা বলো, তোমরা এই জায়গার মধ্যে যারা আসতো তোমরা হাত উঠাও যে তোমরা নামাজ পড়বো। এখন ও দাঁড়া যায়, কয় হুজুর আমি ওয়াদা করে আসছি, আমি জানি এই জায়গার মধ্যে আসলেই আপনি ভেজাল বাজাইবেন, আমি কিন্তু নামাজ কালাম পড়তে পারবো না। আল্লাহু আকবার। এইবার ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কী রহমাতুল্লাহ আলাই বললেন যে তোমার নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু দরকার নাই, তুমি হাত উঠায় দাও। এইবার হাত উঠা দিল ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কী রহমাতুল্লাহ আলাই, আল্লাহকে ডাক দে বলে আল্লাহ হাত উঠাইছে, আমি উঠায় দিয়েছি, তোমার কুদরতি হাত দিয়ে একটু ধরে নাও। আল্লাহর কুদরতি হাত দিয়া ওই গুনাহগার বান্দা নামাজ পড়বে না, ওযু করবে না, ওর হাতটা খপ করে ধরে নেয়। আল্লাহু আকবার, ধরে তো আছে আছে, এখনো ছাড়ে না, ছাড়া ছাড়ি নাই। আল্লাহু আকবার। এই অবস্থা দোয়া করে বাড়ির মধ্যে আসছে, এখনো তো আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে হাতটা ধরে আছে। এইবার যখন বাড়িতে আসছে, আসার পরে ফজরের নামাজের আজান দিচ্ছে মুয়াজ্জিন মসজিদ থেকে, এইবার স্বামী স্ত্রী ঘুমে আছে, স্বামী উঠে স্ত্রীকে ডাক দেয় ওঠো ওঠো, টিউবওয়েল থেকে একটু পানি এনে দাও, ওযু করবো। আল্লাহু আকবার বলে আমি একটু ওযু করবো, কয় না না ওযু করা দরকার নাই, নামাজ দরকার নাই, ঠান্ডার দিন রাখো। কয় না আমার কেমন যেন হাত পাও চুলকাইতেছে, মুখ চুলকাইতেছে, পা চুলকাইতেছে, ওযুর স্থানগুলা চুলকাইতেছে। স্ত্রী কয় তাহলে ওযু করো সারতে পারে, ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দেয় ওযু করছে, আলহামদুলিল্লাহ আর চুলকানি নাই। আবার শেষ জোহরের নামাজের আজান দিয়েছে, চুলকানি শুরু হয়েছে, আবার চুলকায়, হাত চুলকায়, পা চুলকায়, মুখ চুলকায়। স্ত্রী কয় কিরে বুঝি না হুজুর, মনে হয় জাদু জানে, এ কি হইলো, আজান দিলেই আমার হাত পাও চুলকায় ওযুর জায়গা, আবার যখন ওযু করি তখন চুলকানি বন্ধ হয়ে যায়, এ আবার কোন কথা? আল্লাহু আকবার ডাক দা বলেন মুসলমান ভাইরা আমার, তাই আমি ডাক দা বলি এই সমস্ত জায়গা, এই সমস্ত ময়দান আর এই সমস্ত পীরের আল্লাহু আকবার খানকা হলো বাংলাদেশের মধ্যে হক খানকা, জোরে বলেন ঠিক কি না? কিছু কিছু আছে দুনিয়ার ভণ্ডা, এরা এক একজন এক এক রকম কথা বলতে থাকে, মানুষকে বিভ্রান্ত করতে থাকে, দিন থেকে দূরে সরাইতে থাকে, জোরে বলেন ঠিক কি না? এরা মানুষকে কিছু গান টান গায়া এইভাবে আর কি নিজের আয়ত্তে রাখতে চায় এইভাবে। এই জন্য আমরা খুব সতর্ক থাকব, বাংলাদেশের মধ্যে আজকে হক পীরের বিরোধিতা করা শুরু করছে কিছু পুচকরি ইহুদি খ্রিস্টানদের দালাল, জোরে বলেন ঠিক কি না? তাই আমরা এই রসুলপুরের ময়দান থেকে বজ্র কণ্ঠে বলে দিতে চাই, আজ থেকে এখন থেকে এই জায়গা থেকে শুরু করে, আমার বাড়ি থেকে শুরু করে, মসজিদ থেকে শুরু করে, আমার খানকা থেকে শুরু করে, আমার গ্রাম থেকে শুরু করে, আমার থানা থেকে শুরু করে, ইনশাআল্লাহ এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই বাংলাদেশের মধ্যে হক পীরের বিরুদ্ধে বাতিল পীর মাথা চাড়া দিয়ে দাঁড়াইতে পারবে না বাংলার জমিনের মধ্যে, জোরে বলেন ঠিক কিনা? যদি হক পীরের বিরুদ্ধে বাংলার জমিনে কখনো কোনো বন্ধ দাঁড়াইতে চায়, হক পীরের যারা চালেক আছে, হক পীরের যারা মুরিদ আছে, আমরা ইনশাআল্লাহ বুকের তাজা রক্ত দিয়া বাংলার জমিন থেকে ইহুদি খ্রিস্টানদের দালাল বন্ধদেরকে বাংলা থেকে তাড়াইতে বাধ্য করব, এবং এই বাংলার জমিনে তাদের কোনো ঠাই হবে না, ঠাই হবে না, ঠাই হবে না, জোরে বলেন ঠিক কিনা? ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।